আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, সবাইকে এমআর ইনকাম টেক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মাইক্রোওয়ার্কার্সে সম্পূর্ণ নতুন একটি কাজ করে দেখাবো, এবং এই কাজটা করে কিন্তু এখান থেকে খুব সহজেই আপনারা 50 সেন্ট আর্নিং করতে পারবেন। তো কাজটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না নিয়ে দেখেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই কাজটা করে কিন্তু এখান থেকে অবশ্যই 50 সেন্ট আর্নিং করতে পারবেন। কাজটার নাম হলো কোয়ারা অ্যান্সার অ্যান্ড লিঙ্ক টু ক্রিপ্টো, ঠিক আছে? কাজটার নাম এরকম একটা টাইটেল আছে, এবং এখানে এর জন্য দেখেন আমাকে কিন্তু 50 সেন্ট পেমেন্ট করে দিবে, এবং এটা হলো আপনার টাইম পাবেন হলো 120 সেকেন্ড, এবং কাজটার পজিশন কিন্তু দেখেন অলরেডি 16 জন করছে, টোটাল পজিশন আপনার 34টা। তো এই কাজগুলো আপনাদের অ্যাকাউন্টে প্রায় আপনারা পেয়ে যাবেন, এবং কাজগুলো সব সেম ক্যাটাগরির হয়ে থাকে, এবং একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করে থাকে। কাজটা যদি আপনারা এখান থেকে শিখে রাখেন, তাহলে কিন্তু এখান থেকে অনায়াসে আপনারা টাকাগুলো আর্নিং করতে পারবেন। শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের কাজে চলে আসি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোয়ারা অ্যান্সার প্লাস লিঙ্ক টু ক্রিপ্টো এই কাজটা কিভাবে করবেন। তো ফার্স্ট অফ অল আমরা কাজটা এখান থেকে অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু কাজের টোটাল ইনস্ট্রাকশন পেজটা কিন্তু চলে আসছে। তো বরাবরের মতো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাট ফার্স্ট এখানে কাজটা পড়ে বোঝার চেষ্টা করবেন যে কাজটা কি করতে বলেছে, ঠিক আছে? তো এখানে প্রথমে কি বলেছে যে হাই দেয়ার, ইউ স দিস জব বিকজ ইউ প্রিভিয়াস রাইটিং গুড অর নেচারালি, ইফ ইউ ওয়ান্ট টু রেগুলার জব দেন ফলো 3 কন্ডিশন। এখানে বলেছে যে কি যে আপনি যদি রেগুলার এই কাজটা করে থাকেন, তাহলে এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে। একটা হলো ডোন্ট কপি পেস্ট, কপি পেস্ট করা যাবে না, অ্যান্সার রিলেটেড উইথ কোর্সন রিলেটেড অ্যান্ড হেল্পফুল, মানে যে অ্যান্সারটা হবে এই অ্যান্সারটা হলো অবশ্যই রিলেটেড হতে হবে, যে কোর্সন থাকবে সেই কোর্সন রিলেটেড থাকতে হবে, ঠিক আছে? এরপর 3 নম্বরে বলেছে কি যে নো গ্রামার অ্যান্ড স্পেলিং ইরোর, মানে এখানে কোনো ধরনের গ্রামার অ্যান্ড স্পেলিং ইরোর ধরা হবে না। ইউজ গ্রামারলি টু চেক ইওর অ্যান্সার, গ্রামারলি নামে যে এক্সটেনশনটা আছে এটা ইউজ করে কিন্তু আপনারা এটা চেক করতে পারেন। তারপরে কি বলেছে, ডু নট অ্যাড আওয়ার লিঙ্ক অন টপ অফ অ্যান্সার। তো এরপর বলছে সি এ গুড অ্যান্সার, তো এখানে একটা অবশ্যই একটা লিঙ্ক দিয়েছে, তো আমরা এখান থেকে লিঙ্কটা ওপেন করব। তো আমাদের লিঙ্কটা অ্যাট ফার্স্ট এখান থেকে কপি করব, কপি করে প্রবেশ করব। তার আগে আর একটু দেখে আসি নিচে কি বলেছে, হেয়ার ইজ ইউর জব। তো প্রথমে কি বলেছে যে এখানে একটা কোর্সনের জন্য একটা লিঙ্ক দিয়েছে, তো আমাদের এই অ্যাট ফার্স্ট আমাদের এই লিঙ্কে যেতে হবে। তারপর কি বলেছে, পোস্টে হেল্পফুল অ্যান্সার 250 শব্দের একটা হেল্পফুল অ্যান্সার লিখতে হবে মিনিমাম, ঠিক আছে? এবং এখানে কিন্তু একটা কথা ব্র্যাকেটে লেখা আছে, নো কপি পেস্ট, কোনো ধরনের কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে? তো এরপর গিভ মি ওয়ান এ লিটিল গ্যাপ আফটার 100 ওয়ার্ড, মানে এখানে বলেছে যে কি 100 ওয়ার্ড লেখার পরে আপনাদেরকে একটি 1 ইঞ্চি গ্যাপ অথবা লিটিল একটা গ্যাপ নেওয়ার কথা বলা হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে কি, ডোন্ট ডু গ্রামারলি গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেক। তো এখানে গ্রামার মিস্টেক অ্যান্ড স্পেলিং মিস্টেক করতে নিষেধ করেছে। এরপর দেখেন এখানে কিন্তু আমাদের 5 নম্বরে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু আমাদের যে রিপ্লে করব সেই রিপ্লের ভিতরে কিন্তু রিপ্লেস করতে হবে। এরপর 6 নম্বরে আপনাদেরকে বলেছে যে এখানে যে অ্যাঙ্কর লিঙ্ক করার কথা বলা হয়েছে, অনলাইন গেমিং, তার মানে আপনার এখানে অনলাইন গেমিং এই লেখাটা থাকবে, এবং ভিতরে 5 নম্বরে আপনার যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে। তো এরপর আপনাদেরকে কাজটা বোঝার সুবিধা হতে এখানে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন, ঠিক আছে? তো এই ছিল কাজটা সম্পর্কে কথাবার্তা। আশা করি আপনারা কাজটা আরও ভালো বুঝতে পারবেন যখন আমরা কাজটা করব। তো তার জন্য প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমে আমাদের কি বলেছে যে গুড অ্যান্সারের স্যাম্পল দেওয়ার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা চাইলে এই লিঙ্কটা ওপেন করে দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি লিঙ্কটা কপি করলাম, দেন এখান থেকে গো টুতে ক্লিক করলাম, অ্যান্সারের এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এখন আমাদের কাজে ব্যাক করি। কাজে এসে প্রথমে এখানে যে বলা হয়েছে যে গো টু দ্য কোর্সেন, এখানে যে কোর্সেনটা আছে সেই কোর্সেনটা আমরা অ্যাট ফার্স্ট ওপেন করি, ঠিক আছে? তো এখানে আমরা যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা এখান থেকে কপি করলাম, দেন এখান থেকে সিম্পলি গোটোতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখ কোয়ারা যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটটাতে কিন্তু চলে আসছি। তো যেহেতু আমরা এখানে একটা অ্যান্সার দিব, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আপনাদেরকে বলবো, আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট খোলা না থাকে,
তাহলে এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, আর যদি খোলা থাকে তাহলে আপনারা সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। তো আমি এখানে সিম্পলি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যে জিমেইলটা ছিল সেই জিমেইলটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে সিম্পলি জিমেইলে ক্লিক করলাম। ওকে, দেখেন এখন কিন্তু আমরা যে কোয়ারার যে ওয়েবসাইটটা আছে এটাতে কিন্তু লগ ইন করতে পারছি। আমাদের কিন্তু এখানে কিন্তু চলে আসছে। আসার পরে কি বলেছে যে এখানে হোয়াট আর ইউর ইন্টারেস্টেড, তো আমি এখান থেকে যে কোনো ইচ্ছা মতো আমাদের কয়েকটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে টেকনোলজি এখান থেকে সিলেক্ট করে দেন আরও একটা সিলেক্ট করতে বলা হয়েছে, তো এখান থেকে স্পোর্টস সিলেক্ট করে আমরা এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবো। হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে ডানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু কোয়ারাতে আমরা এখন লগ ইন করতে পারছি। এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা শো করছে, দ্যাট মিন্স আমাদের কিন্তু কোয়ারাতে সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। তো আমরা এখন কি করব, আমরা আমাদের যে কোয়ারাতে যেহেতু লগ ইন করা হয়ে গেছে, আমরা আবারও আমাদের মাইক্রো ওয়ার্কার ওয়ার্কার পেজে আসি। আসার পরে এখানে যে লিঙ্কটা ছিল, তো পুনরায় আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। লিঙ্কটাতে প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যে কোর্সেনটা ছিল সেই কোর্সেনটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমাদের এখানে একটা কোর্সেন দেওয়া হয়েছে যে হাউ পপুলার আর অনলাইন ক্যাসিনোস ইন 2021। তো আমি সিম্পলি কি বলবো, আপনাদের এই যে যে কোর্সেনটা আছে এই কোর্সেনটাই আপনারা সিম্পলি এখান থেকে গুগলে সার্চ দিবেন। আপনারা এখানে গুগলে সার্চ দেওয়ার পরে দেখেন অনেক কিন্তু রেজাল্ট আসছে, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা লিঙ্ক প্রথমে অ্যাট ফার্স্ট ওপেন করলেন, ওপেন করার পরে কিন্তু এরকম একটা ওয়েবসাইট ওপেন হলো। এখন আমরা এখান থেকে কি করব, আমাদের যে নোটপ্যাডটা আছে নোটপ্যাডটা এখান থেকে ওপেন করে নিব। ওকে, আমরা কিন্তু আমাদের যে নোটপ্যাডটা ছিল সেই নোটপ্যাডটা কিন্তু অলরেডি ওপেন করে ফেলেছি। তো আমরা এখানে কি করব, এখান থেকে একটা লেখা প্রথম কয়েকটা প্যারা এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে প্রথম যে প্যারাটা আছে এই প্যারাটা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করে রাখলাম, ঠিক আছে। তো এরপর আমরা এটা কেটে দেই। দেওয়ার পরে আমরা আবার গুগল সার্চের পেজে আসি। আসার পরে দেখেন এখানে কিন্তু নিচে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। তো আমরা নিচে থেকে আরও একটা ওয়েবসাইট ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে আবার কিছু লেখাগুলো এখান থেকে আমরা কপি করে নিলাম। তো আমরা আরও একটু নিচে থেকে নেই, তো এখান থেকে আমরা টোটালটা কপি করলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের এটা এমন আসলো। আসার পরে এখন আমাদের কিছু কাজ করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যে ওয়ার্ডগুলো এখানে এক জায়গায় করলাম, তো আমরা সিম্পলি এখন এখান থেকে কি করব, এখান থেকে টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা গুগলে এসে সার্চ দেবো ওয়ার্ড কাউন্টার, ঠিক আছে। কারণ আমাদেরকে কিন্তু বলা হয়েছে এখানে মিনিমাম 250 ওয়ার্ড হতে হবে, ঠিক আছে, এবং 100 ওয়ার্ড পরে আমাকে একটা গ্যাপ দেওয়ার কথা বলা হয়েছে। তো আমি অ্যাট ফার্স্ট আমার যে ওয়ার্ডগুলো এখান থেকে ডেটাগুলো কালেক্ট করলাম এইগুলো এখান থেকে চেক করব যে আমার এখানে কতগুলো ওয়ার্ড আছে। তো তার জন্য কি করব, আমরা এখান থেকে সিম্পলি ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসলো। তো প্রথম যেটা আসলো ওয়ার্ড কাউন্টার ডট নেট, তো আমরা এখান থেকে এটা ওপেন করলাম। ওপেন করার পরে এটা এখান থেকে ক্লিয়ার করলাম যেহেতু আমাদের এখানে ছিল। তো আমাদের কপি করা লেখাগুলো এখানে জাস্ট সিম্পলি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে 260টা ওয়ার্ড, দ্যাট মিন্স আমাদের যে ইয়েটা ছিল, আমাদের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা কিন্তু ফিল আপ করছে। তো এখন আমাদের কি কাজ করতে হবে, আমাদের এই টোটালটা এখান থেকে কপি করব আবারও। দেন আমাদের যে লেখাগুলো আছে এইগুলো যেহেতু আমরা গুগল থেকে কপি করেছি, তো এইভাবে কিন্তু সেম ওয়েতে কিন্তু অনেকে এই কাজটা করবে। রিরাইট আর্টিকেল এই কথাটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসলো। তো আমরা সিম্পলি এখান থেকে 3 নম্বরে যে ওয়েবসাইটটা আসছে তো এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমাদের কিন্তু এরকম একটা ওয়েবসাইট ওপেন হলো। দেন আমরা এখান থেকে কি করব, আমাদের যে লেখাটা ছিল সেই লেখাটা এখানে সিম্পলি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের পেস্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট সিম্পলি রিরাইট আর্টিকেল এই কথাটাতে ক্লিক করে দিব। রিরাইট আর্টিকেলে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বাম সাইডে আমার অরিজিনাল যে ডকুমেন্ট এটা ছিল, আর ডান সাইডে কিন্তু এটা রিরাইট হয়ে চলে আসলো। এখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে একটু অল সিলেক্ট করব, দেন এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা আবারও আমাদের যে ওয়ার্ড কাউন্টার ছিল সে ওয়ার্ড কাউন্টারে আসি, এসে এটা টোটালটা এখান থেকে আবারও ক্লিয়ার করে দেন এখানে পেস্ট করে দেখি। এখন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে 282টা ওয়ার্ড, ঠিক আছে। তো আমাদের এখানে এতগুলো ওয়ার্ড লাগবে না, আমরা তার জন্য কি করব, এখান থেকে কিছু ওয়ার্ড এখান থেকে কেটে দিব। কেটে দিলে দেখেন এখানে কিন্তু
এখন 260টা দেখাচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু এখন আমাদের কিন্তু 250টা ওয়ার্ড লেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কি বলেছিল, আমাদের ওয়ার্কার পেজে আবারও আসি, আসার পরে এখানে বলেছিল কি যে 100টা ওয়ার্ডের পরে কিন্তু আপনাকে একটা গ্যাপ দেওয়ার কথা বলেছিল। দেখেন এখানে কিন্তু 3 নম্বরে লিখছে কি গিভ 1 ইঞ্চি অর এ লিটিল গ্যাপ আফটার 100 ওয়ার্ড। ঠিক আছে, 100 ওয়ার্ড লেখার পরে একটা গ্যাপ দেওয়ার কথা বলেছে। তো আমরা আমাদের ওয়ার্ড কাউন্টারে আবারও আসি, আসার পরে দেখেন এখানে মোস্ট প্রবাবলি এরকম জায়গায় আপনাদের 100টা ওয়ার্ড হয়ে যাবে। আমি এখানে সিম্পল একটা গ্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমাদের এখানে বলা হয়েছে যে কি যে এই যে যে লিঙ্ক, এই লিঙ্কটা দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা অ্যাঙ্কর ট্যাগ আকারে দিতে হবে, এটা আমি পরে দেখাচ্ছি। তো এখন আমাদের 100টা ওয়ার্ড হয়েছে কিনা সেটা দেখবো কিভাবে, আমরা এখান থেকে সিম্পলি এটা কপি করলাম। কপি করলে দেখেন দেখাচ্ছে এখানে 128টা ওয়ার্ড। ঠিক আছে, ওকে ফাইন, আমাদের কিন্তু এখন যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো প্রায় কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কি করব, সিম্পলি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আবারও পেস্ট করে দিলাম। আমরা আমাদের ওয়ার্কার পেজ আবারও ব্যাক করি। ব্যাক করে এখানে বলেছে যে কি যে অ্যাড দিস লিঙ্ক ইন ইউর রিপ্লে। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা রিপ্লেতে দিতে হবে। এবং 6 নম্বরে বলেছে কি ইউজ দিস ওয়ার্ড অ্যাজ অ্যাঙ্কর। ঠিক আছে, এখানে অ্যাঙ্কর লিঙ্ক হিসাবে এটা দেওয়ার কথা বলা হয়েছে। তো আমরা এখান থেকে সিম্পলি এই যে লিঙ্কটা এটা এখন লিঙ্ক আপ করবো। তো সেটা দেখাবো কিভাবে, আপনারা আবারও যে কোয়ারা প্রথম আমরা যে লিঙ্কটা এখান থেকে ওপেন করেছিলাম সেই লিঙ্কে আবারও আসি। ওপেন করার পরে দেখেন আমাদের কিন্তু এরকম একটা কোর্সেন কিন্তু চলে আসছে, যেটা আমি আপনাদের অ্যাট ফার্স্ট দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিম্পলি কি করব, এখানে যে অ্যান্সার যে অপশনটা আছে অ্যান্সারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট চলে আসলো। তো আমরা এখন কি করব, সিম্পলি আমাদের নোটপ্যাডে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পরে আমাদের এরকম একটা সাইট চলে আসলো। ওকে ফাইন, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এখানে অ্যাঙ্কর লিঙ্কের এই কাজটা করবেন। একেবারে সিম্পল কাজ, আশা করি আপনারা যদি দেখেন খুব মনোযোগ সহকারে তাহলে সহজেই করতে পারবেন। তো 6 নম্বরে এখানে একটা কিওয়ার্ডের কথা বলেছে, তো আমি সিম্পলি এখান থেকে অনলাইন গেমিং যে কথাটা লেখা আছে এখান থেকে কপি করলাম। কপি করে আমাদের অ্যান্সার শিটে আসলাম। আসার পরে অ্যাট ফার্স্ট আপনাদের হয়তো বা এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনারা কি করবেন, সিম্পলি দেখেন নিচে এখানে ক্যাপিটাল লেটারের এ এবং স্মল লেটারের এ দেওয়া আছে। তো এটাতে সিম্পলি ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো তার আগে আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে পেস্ট করে দেই। পেস্ট করার পরে এখন আমরা কি করব, এটাকে লিঙ্ক আপ করব। তো লিঙ্ক আপ করার জন্য আমরা আবারও আমাদের ওয়ার্কার পেজে ফেরত আসি। আসার পরে যেইটাকে লিঙ্ক করব সেটা এখান থেকে কপি করে নেব, দ্যাট মিন্স 5 নম্বরে যে লিঙ্কটা দেওয়া আছে। তো লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে এখন আমাদের কাজ কি হবে, এটাকে লিঙ্ক আপ করা। তো তার জন্য অ্যাট ফার্স্ট আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে প্রথমে বোল্ড আছে, ইটালিক আছে, এরপর দেখেন এখানে কিন্তু লিঙ্কের এরকম একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি এখান থেকে এখানে যে লিঙ্কের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে ইন্টার ইউআরএল। তো আমরা সিম্পলি এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে সাথে সাথে আমাদের কিন্তু এটা লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে সিম্পলি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখেন আমরা কিন্তু যখনই এখানে কার্সরটা নিচ্ছে তখন কিন্তু এই লিঙ্কটা কিন্তু শো করছে, দ্যাট মিন্স আমাদের এটা কিন্তু অ্যাঙ্কর করা কমপ্লিট হয়ে গেছে। তো ফাইন, আমাদের কিন্তু এখন কাজটা করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে সিম্পলি কী করবো, এখন পোস্টে ক্লিক করে দিব। ওকে, তো পোস্টে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু দেখেন আমাদের যে আমরা এতক্ষণ ধরে যে কষ্ট করে যে অ্যান্সারটা দিলাম সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, আমরা আবারও আমাদের ওয়ার্কার পেজে আসি। ওয়ার্কার পেজে আসার পরে আমাদের কি বলেছে যে অ্যান্সার ইউআরএল দিতে, অথর নেম দিতে, ইওর প্রোফাইল লিঙ্ক, এই তিনটা জিনিস দিতে বলেছে। তো আমরা এখান থেকে কাজটা সিম্পলি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে অ্যান্সার লিঙ্ক, তো আমরা এখন অ্যান্সার লিঙ্কটা দিব। তো অ্যান্সার লিঙ্কটা কীভাবে পাবেন আপনারা, এখানে সিম্পলি আসবেন। আসার পরে আমরা যে অ্যান্সারটা দিয়েছি অ্যান্সারে দেখেন এখানে শেষে একবারে 3 ডট আছে। তো আমরা সিম্পলি এখান থেকে 3 ডটের পাশে যে শেয়ার নামে যে অপশনটা আছে, তো আমরাই 3 ডটের পাশে দেখেন এখানে শেয়ার নামে একটা মোর শেয়ারিং অপশন নামে একটা অপশন আছে। তো আমরা সিম্পলি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কপি লিঙ্ক আছে। তো আমরা সিম্পলি এখান থেকে কি করব, কপি লিঙ্কে ক্লিক করে দিব। তাহলে আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আমাদের ওয়ার্কার পেজে আবারও ফেরত আসি, এসে এখান থেকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এর আগে আমরা এই কথাটা লিখে দিই।
ঠিক আছে। তো এরপর আমাদের দ্বিতীয় নম্বরে বলেছে কি যে এখানে অথর নেম লেখার জন্য, তো অথর নেম বলতে লেখকের নাম, তার মানে আমরা যে কোশ্চেনের অ্যান্সারটা দিলাম সেই অ্যান্সারটা আমরা যে প্রোফাইলের নেম থেকে দিয়েছি সেই প্রোফাইলের নেমটা দিতে হবে। তো এটা কোথায় পাবেন? এটা সিম্পলি আসার পরে আপনাদের এখানে প্রোফাইলে ক্লিক করলে পাবেন, অথবা অথবা আপনারা যে কমেন্ট করেছেন সেই কমেন্টের এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি সিম্পলি এখান থেকে অথর নেমটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আগে অথর নেম লিখে দেন, আমাদের অথর নেমটা এখানে পেস্ট করে দিলাম। অথর নেম মিন্স মানে আপনারা যে প্রোফাইল থেকে একটু আগে অ্যান্সার করলেন সেই প্রোফাইলের নেমটা এখানে দিতে হবে, তার মানে লেখকের নাম, ঠিক আছে। এরপর কি বলেছে যে প্রোফাইল ইওর প্রোফাইল লিঙ্ক, তো আপনার প্রোফাইল লিঙ্কের দেওয়ার কথা বলেছে। তো আমি এখানে প্রথমে প্রোফাইল লিঙ্ক লিখলাম, দেন আমরা আমাদের প্রোফাইল লিঙ্কটা আনবো। তো তার জন্য কি করতে হবে, আমরা আবারও আমাদের কোয়ারা ওয়েবসাইটে আসলাম। আসার পরে দেখেন এখানে ডান সাইডে প্রোফাইল নামে একটা অপশন পাবেন, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে প্রোফাইল শো করবে, তো সিম্পলি প্রোফাইলে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে প্রোফাইলের ইউআরএলটা আছে সেই ইউআরএলটা কিন্তু এখানে চলে আসছে। তো সিম্পলি আমরা এখান থেকে কি করব, আমাদের ইউআরএলটা কপি করব, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিব। তো এইটা আমাদের প্রোফাইলের ইউআরএল কপি করা হয়ে গেল এবং এখানে পেস্ট করাও কিন্তু হয়ে গেল। তো দেখেন আমরা কিন্তু আমাদের কাজের যে তিনটা প্রুফ বক্স ছিল তিনটাই কিন্তু সাবমিট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন সিম্পলি কি করব, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বলছে যে থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, দ্যাট মিন্স আমাদের কিন্তু কাজটা সাকসেসফুলি সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেন তারা অবশ্যই এই কাজটা কিন্তু করে এখান থেকে 50 সেন্ট আর্নিং করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।